হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমার জাস্ট লাঞ্চ হয়েছে, লাঞ্চ করে আমি তোমাদের সাথে আড্ডা মারতে বসেছি। আজকে সকালে সেরকম স্পেশাল কিছু ছিল না, তাই আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর এখন আমার হাতে বেশ টাইম আছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে আমার, সেই কারণে আমি এই ব্লগটা স্টার্ট করেছি। আর এই ব্লগটা আমি রাত অবধি কন্টিনিউ করবো, তোমাদের সাথে আড্ডা মারবো। তো লাস্ট বাংলা ব্লগে আমি বলেছিলাম যে একটা রিজনের জন্য আমি অনেক বিজি ছিলাম, তাই আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। মানে প্রায় এক থেকে দেড় সপ্তাহ মতন আমি একটু ইরেগুলার হয়ে গেছিলাম আমার চ্যানেলে। তো সেটার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন আমি বিজি ছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সেটা শেয়ার করার জন্যই মেনলি এই ভিডিওটা শ্যুট করছি। তো ফার্স্ট অফ অল যেটা বলার আছে সেটা হচ্ছে আমার অনেক হবি আছে, মানে তার মধ্যে একটা হবি হচ্ছে আমি স্টিচিং করি আর আমি ফেব্রিক করি। তো ফেব্রিকটা বেসিক্যালি আমি সবাইকে গিফট দেওয়ার জন্য করি, কখনো কখনো নিজের জন্যও করি। আর স্টিচিংটা আমার ভালো লাগতো, বাট সেরকমভাবে কখনো টাইম পাইনি। তো যখন আমি এডিনবারাতে আসি তখন আমার মনে হয়েছিল যে এরকম কিছু একটা করা যেতে পারে, তাহলে আমার সময়টাও কেটে যাবে। তো আমি কলকাতা থেকেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এখানে নিয়ে এসেছিলাম। আর তোমরা জানোই যে সামনেই দুর্গাপুজো, তো আমি স্পেশালি দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই শাড়িটা এনেছিলাম, যাতে আমি এই শাড়িটা স্টিচ করব আর আমি পুজোতে এই শাড়িটা নিজের হাতে বানানো শাড়িটা পরবো। আমার বেসিক্যালি এগুলো করতে ভীষণ ভালো লাগে, তোমরা দেখেছো আমার চ্যানেলে যে আমি DIY দিই, আমি এরকম হাতের কাজ তৈরি করতে বা বানাতে আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি আমার স্টিচিংয়ের থেকে আমার ফেব্রিক ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে এটাও বলতে চাই যে আমার একটা ছোট্ট বুটিক আছে যেটা আমি চালাই, তো সেগুলো আমি অনেক সিলেক্টিভ শাড়ি সেখানে রাখি, স্পেশালি আমি শাড়ি বিক্রি করি সেখানে। এটা একটা অনলাইন আমি করি, কারণ এখান থেকে সেরকম পসিবল হয় না। আর আমার এডিনবারাতেও কিছু মানুষ আছেন যারা কিনা এখান থেকে কেনেন শাড়ি, তো তারাও অনেক সময় বলেন যে সুতির কিছু মেটেরিয়ালের শাড়ি তাদের পছন্দ। তো বেসিক্যালি আমার এই টাইপের জিনিস বানাতে বা বিক্রি করতে, বিক্রি ঠিক বলবো না, আমার এগুলো আমি খুব পছন্দ করি, সেই জিনিসগুলোই আমি তোমাদের সামনে দেখাই, আমার কাস্টমারকে দেখাই, তো আমার এটা খুব ভালো লাগে। তো আমার নিজের জন্য সেগুলো কখনো কখনো ইমপ্লিমেন্ট করি যে ঠিক আছে এরকমভাবে কিছু যদি বানানো যায় তাহলে কীরকম লাগবে সেটা। এরকমও হয়েছে যে আমি একটা শপ থেকে দুটো শাড়ি কিনেছি, সেটাকে আমি হাফ হাফ শাড়ি বানিয়ে নিজের জন্য ট্রাই করেছি, তো এরকম হয়েছে অনেকবার। তো মা অনেক সময় রেগে যেত যে তুই এগুলো কী করছিস, শাড়ি কেটে আবার শাড়ি জুড়ছিস। তো এগুলো মানে আমার মার কাছে খুব মানে ইয়ে ছিল, যে মা খুব বকতো আমায়, বাট এখন সেটা কিছুটা আমার প্রফেশনও হয়েছে। আমি বলবো না যে আমি বিশাল বড় একটা বুটিক চালাই, সেরকম কক্ষ কিছু না, জাস্ট একটা ছোট্ট বুটিক চালাই। যদি তোমাদের সেটা সম্পর্কে জানতে ইচ্ছা করে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটাও তোমাদেরকে বলবো। আর যেটা মেনলি হচ্ছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই যে আমি কী কারণে বিজি ছিলাম। আর লাস্ট আমি মানে পুজো, তোমরা জানোই যে অক্টোবরে পুজো, যারা কলকাতায় আছো তারা তো অলরেডি শপিং শুরু করে দিয়েছো আই গেস। তো আমি ভেবেছি যে আমি ওটা এনেছিলাম প্রায়, আমার জিনিসটা তৈরি করতে লেগেছে প্রায় 6 থেকে 8 মাস, বিকজ আমরা ডেলি বেসিসে যে কাজগুলো করি সেগুলোর ফাঁকে আমাদের এই সমস্ত কাজ করতে হয়। তো আমার কাছে কখনোই সেরকম বিশেষ কিছু সময় থাকে না যে আমি সারাক্ষণ বসে করব, এটা জাস্ট একটা হবির মতো আমার, যখন আমি টাইম পেতাম করতাম, তাই জন্য আমার মানে বানাতেও অনেকটা বেশি সময় লেগেছে। তো আমি এটা আমার মনে হলো যে পুজো এসে গেছে, না এবার আমাকে কমপ্লিট করতেই হবে। তো অনেক দিনের পেন্ডিং ছিল জিনিসটা, তো আমি লাস্টের কিছু দিন মানে একদম মানে কোনো কাজ সব কাজ বন্ধ করে দিয়ে আমি ওটাকে করেছিলাম, কেন কি আমি চেয়েছিলাম যে পুজোর আগে ওটা শেষ হয়ে যাক আর আমি পুজোতে এই শাড়িটা পরবো, আমার নিজের হাতের বানানো শাড়ি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই শাড়িটা, আর তোমরা আমাকে প্লিজ জানিও যে তোমাদের কীরকম লাগলো শাড়িটা। শাড়িটা বেসিক্যালি এরকম, এটা পুরোটা আমি এমব্রয়ডারি করেছি হাতে কাজ আমার, তোমাদেরকে আমি এরকমভাবে জুম করে দেখাচ্ছি, তোমাদেরকে আমি আরও ভালো করে দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে বলে দিই, এটা হচ্ছে মেটেরিয়ালটা হচ্ছে খাদি সিল্ক, আমি খাদির থেকেই এই শাড়িটা কিনেছিলাম, এটা র সিল্ক।
এটার যদি দাম বলো তাহলে আমি বলবো শুধু আমার র সিল্কটা নিয়েছিল 3,500 টাকার মতো। আমার এখনই স্পেসিফিক দামটা মনে নেই, কিন্তু আমার এরকম কাছাকাছি নিয়েছিল। এটার সাথে ব্লাউজ পিসও আছে, বাট আমি এটা ব্লাউজ পিস, এটা রানিং ব্লাউজ পিস, বাট আমি রানিং ব্লাউজ পিস মানে ইয়েলো কালারেরই ব্লাউজ পিস, তো আমি ওই কালারটা দিয়ে পরবো না। আমি এটার সাথে কন্ট্রাস্ট করে কিছু ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ বানাবো। বাট ডিজাইনটা বেসিক্যালি এটা হচ্ছে আঁচলের পাটটা, আর আমি তোমাদেরকে খুলে সমস্তটা দেখাচ্ছি মানে কীরকম জিনিসটা হয়েছে। আর শাড়িটা এখনও আমি বলবো ইনকমপ্লিট, কেন কি আমাকে ওটা কলকাতায় গিয়ে ফলস পিকো এভরিথিং এখানে বসাতে হবে, আর তারপরে কিছু মিরর ওয়ার্ক আছে যেগুলো আমি ড্রাই ওয়াশ করার পর আমি এখানে বসাবো। এটা আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যে কিছুটা মানে ধরো এমব্রয়ডারি আর কিছুটা ডিজাইনার সমস্তটা মিক্সড করে আমি এটা বানানোর চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এটাই হচ্ছে সেই রিজন যেটার জন্য আমি এতটা ব্যস্ত ছিলাম। আর এটা আমি তোমাদেরকে পুরো শাড়িটা ওপেন করে দেখাচ্ছি যে কীরকম জিনিসটা হয়েছে। তো চলো এটা ফার্স্ট আমরা দেখে নিই যে কীরকম হয়েছে। তো দেখো টেম্পলের মাঝে এই জায়গাটা গ্যাপ আছে, কেন কি আমি এখানে মিরর লাগাবো। তো এরকম দেখতে মিররগুলো, আর এগুলো আমি অল্টারনেট ওয়েতে লাগাবো, মানে যেটা তুতে কালারের যে ফুলটা আছে তাতে আমি এরকম পিঙ্ক কালারের মিররটা লাগাবো, আর যেটা পিঙ্ক কালারের আছে সেরকম সেটাতে আমি তুতে কালারের মিররটা লাগাবো। আর এইটা হচ্ছে আঁচলটা, তোমাদেরকে প্রথমেই দেখালাম আঁচলটার পোর্শনটা। তো পুরো আঁচলটাতে এরকম ওয়ার্ক করেছি, আর সাইডে দেখো তুতে আর গোলাপির একটা বর্ডার দিয়েছি। তোমরা দেখতেই পেলে যে আমি কীরকম শাড়িটা করেছি, পুরো ডিজাইনটা আমি তোমাদেরকে দেখালাম। আমার আর বিশেষ কীরকম কোনো কাজ নেই, জাস্ট ফলস পিকো বসাতে হবে আর ড্রাই ওয়াশ করতে হবে। উইদাউট ড্রাই ওয়াশ আমি শাড়িটা পরতে পারবো না, কেন কি অনেক দিন ধরে ওয়ার্ক করার জন্য শাড়িটা একদম লাট হয়ে গেছে আর একটুখানি ময়লা হয়ে গেছে। তো ফার্স্ট আমি ড্রাই ওয়াশ করবো, তারপরে আমি এটাতে মিররগুলো যে দেখালাম সেই মিররগুলো বসাবো, তাহলেই আমার শাড়িটা কমপ্লিট হয়ে যাবে। আমার আর বিশেষ সেরকম কাজ বাকি নেই, বিশেষ টাইমও লাগবে না। তো
যেটা হচ্ছে যে আমি শাড়িটা করেছি, যদি তোমরা জিজ্ঞাসা করো, এই আঁকাটা আমি আঁকিয়েছি রাম মন্দির থেকে। যারা তোমরা কলকাতায় থাকো তারা অবশ্যই রাম মন্দির কথা শুনে থাকবে, কেন রাম মন্দিরে এরকম কাজ হয়। আর তোমরা যারা স্টিচ করতে পারো না বাট এরকম শাড়ি মানে বানাতে ইচ্ছা তোমাদের, তো তোমরা রাম মন্দিরে অনেক দোকান আছে, তোমরা দোকানে গিয়ে দেখতে পারো, এরকম রেডিমেড শাড়িও পাওয়া যায় যারা কিনা এরকম স্টিচ করে বিক্রি করে। অথবা তোমার কাছে যদি কোনো শাড়ি থাকে এরকম পিওর সিল্কের ওপর বা সিল্কের ওপর কোনো এরকম র শাড়ি যেটার ওপর তুমি ওয়ার্ক করতে চাইছো, সেই শাড়িটা দিলেও ওরা কিন্তু তোমাকে তোমার ডিজাইন অনুযায়ী তোমাকে বানিয়ে দেবে। তো এটার জন্য কীরকম চার্জ লাগে আমার ঠিক আইডিয়া নেই, তো তোমরা গিয়ে দেখতে পারো ওখানে, আর ওখানে বেশ ভালো ডিজাইনের শাড়িও পাওয়া যায়। তো আশা করছি তোমাদের এই শাড়িটা ভালো লেগেছে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো শাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে মিররগুলো লাগানোর পর, ফলস পিকো করার পর আমি যখন শাড়িটা পরবো তখন আমি তোমাদেরকে দেখাবো যে শাড়িটা পরে কীরকম লাগছে। আর এটার সাথে আমি একটা ডিজাইনার ব্লাউজ বানাবো, যেটা কি না দেখি আমি কীরকম কালারের বানাই, আমার এখনই মাথায় আসছে না যে কীরকম আমি বানাবো, যখন আমি পরবো তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি এটার সাথে কীরকম ডিজাইনার ব্লাউজ বানিয়েছি। না তো চলো, এখন আর সেরকম বিশেষ কোনো কাজ বাকি নেই, এখন একটু রেস্ট নেবো, সৌরভ আসলে চা বানাবো, আর রাত্রে আজকে ডিনার বানাতে হবে, আমার কিছু কাজ হয়নি, রাত্রে ডিনারটা বানাবো, তো তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী রাত্রিবেলা রান্না হচ্ছে। আর এখন একটু রেস্ট নেবো, তারপরে রাত্রিবেলা ডিনার বানাতে বানাতে তোমাদের সাথে আবার গল্প করছি। তো এখন এসে গেছি রান্নাঘরে, রাত্রে ডিনার বানাবো, আর আজকে রাত্রে ডিনারে হবে আলু পটলের তরকারি। তো আমি সমস্তটা কেটে রেখে দিয়েছি, পটলও আমি ফার্স্টে ভেবেছিলাম আলু পটলের ডালনা বানাবো, বাট পটলগুলো না একটু পেকে গেছিলো তাই দানাগুলো একটুখানি বাজে হয়, মানে আমাদের ভালো লাগে না পাকা পটলের এরকম ডালনা খেতে, তো তাই জন্য আমি ডিসাইড করলাম যে তরকারি বানাই, তাহলে দানাগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। তো এরমভাবে কেটে রেখে দিয়েছি, ধোয়াও হয়ে গেছে সবজি পুরো কাটা। তো চলো আগে রাত্রের ডিনারটা বানিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো পটলটা এখানে ভাজা হচ্ছে, আমার পটল একদম ভালো লাগে না, সৌরভেরও তাই, কিন্তু মাঝে মাঝে যা হয় ইন্ডিয়ান মার্কেটে যখন দেখি পটল ফ্রেশ পটল মনে হয় এনে খাই, তো তাই জন্য মানে এনেছিলাম। তো এখন পটলটা ভাজা হচ্ছে, এরপরে আলুটা দিয়ে দেবো, এটা একদম সিম্পলভাবে নর্মাল যেরকম হয় সেরকম কোনো স্পেশালভাবে বানাচ্ছি না, আর পটল আমি জানিও না কীভাবে স্পেশাল বানাতে হয়, তোমাদের কাছে যদি এরকম কোনো ভালো পটলের রেসিপি থাকে আমাকে পাঠা বলতে পারো, আমি সেগুলো ট্রাই করতে পারি। তো চলো এটা বানিয়ে নিই।
করছি সেটা হচ্ছে সিমাইয়ের পায়েস। আমি তোমাদেরকে বললামই যে আমাদের পটলের তরকারি একদমই ফেভারিট নয়, তো সেই কারণে রাত্রিবেলা একটু ডেজার্টে বানাচ্ছি পায়েস। তো এটা চটপট বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে। এখন একটু চাপা দিয়ে রেখে দেবো, আর কিছুক্ষণ পর আমি ডিনারটা সার্ভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকের ডিনার, আর পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম থিকনেস হয়েছে, যেটা একদম পারফেক্ট। আমি এটা সার্ভ করে দিচ্ছি, আর আমি এটার সাথে আজকে একটুখানি আলু ভাজাও করে নিলাম। জাস্ট গরম আলু ভাজা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, এখন ডিনার করব। তো এই ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, আর যদি তোমরা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের সাথে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।